আকাশ থেকে একটা মেটালের টুকরো পৃথিবীতে এসে পড়ে আর নিচে পড়ার সাথে সাথে ওই মেটাল বড় হতে লাগে আর এটাই মহিলার নজরে পড়ে। দেখতে দেখতে ওই মেটাল একটা বড় ডিমের আকার নিয়ে নেয়। মহিলা উৎসুক হয়ে ওটা ছুঁয়ে দেখার চেষ্টা করে আর তখনই ওই মেটাল মাঝ বরাবর ফেটে যায় আর ওর ভেতর থেকে একটা সূচালো ফোড়া বাইরে বেরিয়ে আসে, যা দেখে মহিলা ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে লাগে। কিন্তু ওই ফোড়াটাকে ধরে ফেলে। বিল্ডিং এ থাকা সব লোকজন ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে দেয়। কিন্তু ওই ফোড়াগুলো এক এক করে সবাইকে তার শিকার বানিয়ে ফেলে। এখন সবাই পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছিল, কিন্তু ওই ফোড়া কাউকেই ছাড়ে না। একটা লোক বাঁচার জন্য আলমারির ভেতরে লুকে পড়ে, কিন্তু ফোড়াটাকে খুঁজে বের করে নেয়। ওই ফোড়া সবার শরীরে একটা গোল্ডেন লিকুইড প্রবেশ করিয়ে দেয়, যার ফলে সবার চোখ গোল্ডেন হয়ে যায়। কিছুক্ষণ পর ওই ফোড়া আবার ওই মেটালের মধ্যে চলে যায় আর ওই মেটাল আবারও ছোট হয়ে যায়। আর এমনটা হতেই সবকিছু আগের মতো নরমাল হয়ে যায়। কিন্তু সবাই এমন রিয়্যাক্ট করছিল যেন কিছুক্ষণ আগে এখানে কিছুই হয়নি।